আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় বন্দুকবাজের হানা। দুষ্কৃতীর ছোঁড়াগুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে বেরিয়ে যায়। ভাষণ দিতে দিতে হঠাৎ ট্রাম্প মাটিতে বসে যান। ঘটনা আমেরিকার পেনসিলভেনিয়ার বাটলারে। স্থানীয় সময় তখন শনিবার সন্ধে ৬টা। সাবেক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাটিতে বসে পড়ার সাথে সাথে সিক্রেট সার্ভিসের লোকজনেরা তাকে ঘিরে ফেলেন। তড়িঘড়ি তাকে সমাবেশ থেকে বের করে একটি গাড়িতে করে সিক্রেট সার্ভিসের লোকজনরা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। গাড়িতে ওঠার আগে অবশ্য ট্রাম্প হাত তুলে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে অভয় বার্তা দেন। এই ঘটনায় হামলাকারী দুষ্কৃতীকে নিকেশ করেছে নিরাপত্তা কর্মীরা। দুষ্কৃতীর গুলিতে একজন নিহত হন। নির্বাচনী জনসভা সংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে দুষ্কৃতী গুলি চালায়। বর্তমানে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপদমুক্ত বলে জানা গেছে। আরও জানা গেছে জনসভায় প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। গুলির শব্দে সভাস্থলে উপস্থিত জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শুরু হয় হুড়ুহুড়ি, তবে পদপৃষ্ঠের ঘটনা ঘটেনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে হামলার ঘটনায় মূল অভিযুক্ত নিহত হয়েছে। সভায় উপস্থিত এক দর্শকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুজন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার রাজনৈতিক নেতৃবৃন্দ। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমেরিকায় এই ধরনের হিংসার কোনো জায়গা নেই। এই হিংসার বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে পেনসিলভেনিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হামলাবাজের পরিচয় প্রকাশ করেছে FBI। তারা জানিয়েছে এই আততায়ী রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের নিজের দলের নথিভুক্ত সদস্য। তার নাম টমাস ম্যাথিউ ক্রুক, বয়স ২০ বছর, পেনসিলভেনিয়ার ব্যাথেল পার্কের বাসিন্দা। এই যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে FBI। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা আমেরিকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।